হ্যালো এভরিওয়ান আমি দীপাঞ্জনা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবার দুর্গা খুব ভালো কেটেছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফাউন্ডেশান ছাড়া কিভাবে বিবি ক্রিম দিয়ে লক্ষ্মী পুজোতে মেকআপ করে নিতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের মেকআপ লুকটা খুবই ইজি এবং তোমরা যে কোনো পুজোতে ক্রিয়েট করতে পারো তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার প্রথমে মেকআপ করার আগে ভালোভাবে স্কিন কেয়ার করে নেবো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি এবার এরকম কটন প্যাডে করে টোনার নিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেব এরপর আমি ময়েশ্চারাইজার ইউজ করছি পন সুপার লাইট জেল ময়েশ্চারাইজারটা ব্যবহার করি আমি মেকআপ করার আগে যদি ভালোভাবে স্কিন কেয়ার করে নেওয়া যায় তাহলে মেকআপটা খুব ভালো বসে মানে কে কী দেখায় না তো এবারে আমি ইনসাইটের টু ইন ওয়ান প্রাইমারটা ইউজ করে নিচ্ছি টি জোন এরিয়াতে যেখানে ওপেন পোর্স আছে সেখানে আগে অ্যাপ্লাই করে নেব তারপর ফুল ফেসেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি বেস মেকআপের জন্য আজ ফাউন্ডেশন ব্যবহার করব না বিবি ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ফেস কান গলাতে অ্যাপ্লাই করে নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব তোমরা কিন্তু কান আর গলাতে অ্যাপ্লাই করতে ভুলবে না তা না নাহলে কি হবে বলো তো মুখটা ফর্সা লাগবে আর তার থেকে কান আর গলাটা কালো দেখাবে কনসিলার ইউজ করে নেব ফেসটাকে ব্রাইটেন দেখানোর জন্য এই কনসিলারটা প্লেন করার পর আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে যায় তাই যেখানে যেখানে ডার্ক স্পটগুলো দেখা যাচ্ছে ওখানেও অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ড করে নেব ভালোভাবে তারপর কনসিলারটাকে সেট করার জন্য লুজ পাউডার ব্যবহার করছি আই আপ করবো তাই আন্ডার আই এরিয়াতে লুজ পাউডার একটু বেশি করেই অ্যাপ্লাই করে দেবো এবার আইব্রোসটা ফিল করে নেব আমার ক্রিম প্রোডাক্টের থেকে এরকম পাউডার দিয়ে ফিল করতেই বেশি ভালো লাগে এবার আই মেকআপটা করে নেব তার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইস্যাডো ব্যালেট থেকে এই ট্রানজিশন সেটটা নিয়ে পুরো আইলিডি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব দেন এরকম লাইট ব্রাউন আই নিয়ে ব্লেন্ড করে নেব ক্রিজ লাইন পর্যন্ত তারপর কিউটিউবে করে ডিপ ব্রাউন আইস্যাডো নিয়ে আপার ল্যাস লাইনের কাছে অ্যাপ্লাই করে নিলাম লোয়ার ল্যাস লাইনে ডিপ ব্রাউন আই নিয়েই ব্লেন্ড করে নেব তারপর ওয়াটার লাইনে ব্ল্যাক কাজল না পরে গোল্ডেন কালারের কাজল পরলাম এতে করে চোখটা একটু বড় দেখাবে মাস্কারা পরে নিলাম এটা সুগার পাপের মাছ বাজেটের মধ্যে ভালো মাস্কারা এটা দেন হালকা সিমার অ্যাপ্লাই করে নিচ্ছি দেন ব্রবোন অ্যান্ড ইনার কর্নার হাইলাইট করে নেব আই মেকআপ ডান এবার লুজ পাউডার ক্লিন করে ফেসের বাকি মেকআপটা কমপ্লিট করে নেব আমি এখানে কন্টোরিং করার জন্য সুগারের কন্টোর প্যালেটটা নিয়েছি তোমরা যদি আলাদা করে কন্টোর ব্লাস হাইলাইটার কিনতে না চাও তাহলে এরকম একটা ফেস প্যালেট কিনে নিতে পারো যাতে তিনটেই আছে কোরাল কালারের ব্লাস ইউজ করলাম দেন হাইয়েস্ট পয়েন্টগুলোতে হাইলাইট করে নেব এই যে তোমরা কাউকে দেখে ভাবো না ওর স্কিনটা কত গ্লোয়িং আমার কেন এরকম না কিছু গ্লো না সবই এই হাইলাইটারের জাদু পুজোর মেকআপ হালকা হোক বা ভারী রেড লিপস্টিক ছাড়া আমার যেন অন্য কোনো লিপস্টিক পরতে ভালোই লাগে না পুজোতে রেড লিপস্টিকটাই মানায় বলো সুইস বিউটি সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নেব জুয়েলারি পরে নেব এবার এই হারটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক আশা করি তোমাদের ভালো লেগেছে আমার আজকের এই পুজোর লুকটা যেই মেকআপ লুক দেখে সবাই ইজিলি ক্রিয়েট করতে পারবে আমি সেরকমই মেকআপ দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে মেকআপ রিলেটেড ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই